হাওড়ার পুজো পরিক্রমায় বেরিয়ে চারিদিকে থিমের যে আমরা গন্ধ পাচ্ছি তার মাঝখানে হঠাৎ করে সাবেকিয়ানার গন্ধ পেয়ে গেলাম কিন্তু এই দুয়ের পল্লীতে এসে। পৌঁছে গেছি সেখানে, আর কথা বলে নেব ক্লাব মেম্বারদের সঙ্গে। জিও বাংলা প্রেজেন্ট সারসম্মান 2019-এ পুজোর গন্ধ এসেছে, পুজো পরিক্রমা নিয়ে আমি এখন চলে এসেছি আপনাদের কাছে একটি নতুন ক্লাবে। বলে দিলাম অলরেডি ক্লাবের নাম, যে দুয়ের পল্লী। কথা বলে নেব ক্লাব মেম্বারসদের সঙ্গে আর জেনে নেব যে সাবেকিয়ানার যে ফ্লেভারটা ওনারা এখনও ধরে রেখেছেন সেটাতে ঠিক কতটা মজা করে তারা পুজোটা করে। তো প্রথমেই চলে যাচ্ছি ক্লাব মেম্বারের কাছে। আপনার নাম? জিও বাংলা আপনাকে স্বাগত। নমস্কার, আপনাদের জানাই আমার নাম বিপ্লব সামন্ত, আমি ক্লাবের সম্পাদক। আচ্ছা, এই সাবেকিয়ানার পুজোটা কতদিন ধরে? আমাদের প্রায় 90 বছরের পুজো। আমরা পুরোটাই সাবেকিয়ানা করে থাকি, কারণ এটা পল্লীবাসীর পুজো। আর থিম কালচারটা বা থিমের ঠাকুর আমরা তোরা পছন্দ করি। আমাদের চোখ টানা টানা মায়ের চোখ হবে, এক চালা হবে, এইটাই আমরা পছন্দ করি। ওটাই তো ফ্লেভার পুজোর, তাই না? ফ্লেভার ওটাই। আর এইবার যেহেতু থিম সব দিকে চলছে, তো আমরা একটা ইমেজ হিসাবে আমরা একটা নাম দিয়েছি, সাবেকিয়ানা মাতৃবরণ রাজবাড়িতে পুষ্পার্পণ। আমরা একটা পুরনো রাজবাড়ি ট্র্যাডিশনটাকে তুলে আনতে চাইছি পুজোর মাধ্যমে। আচ্ছা, তো এই পুজোটার ওপেনিংটা কবে হয়? পুজোর ওপেনিংটা আমরা ঠিক করে চতুর্থী দিন করব। চতুর্থী দিন তো ভোগের ব্যাপার নিশ্চয়ই, খুব জমজমাট ভোগের ব্যাপার আছে এখানে? আমাদের ভোগের ব্যাপার বলতে গেলে আমাদের এখানে মায়ের একটা চল আছে, যে আমরা সপ্তমী অষ্টমী তো ভোগ হয় আমাদের। অষ্টমীর দিন গোটা পাড়ার পল্লীবাসীরা আমাদের একসঙ্গে খাওয়া দাওয়া হয়। আর নবমীর দিন আমাদের ট্র্যাডিশন আছে যে মাকে ইলিশ মাছ ভোগ দেওয়া। সেই ইলিশ মাছ প্রত্যেকটা বাড়ি বাড়ি আমাদের বিলি হয়। এছাড়া আমরা গত বছর থেকে রেখেছি অষ্টমী নবমী দুদিনই গোটা পল্লীবাসী কিনে খাওয়া দাওয়া। বাহ, মানে ভোজনের বিষয়ে আর কোনো তুলনা হয় না। তো পুজোর সময় কি ক্লাব ছেড়ে বেরোনো হয়? একদমই না। পুজোর কটা দিন বলতে গেলে মানে এমনই ঘরে অশান্তি চলে, কোথাও বেরোতে পারি না। পুজোতে আমরা সারাক্ষণই মন্দিরে থাকি, প্রায় চতুর্থী দিন একটু বেরোতে পারি। পঞ্চমী থেকে তো পুজো শুরু হয়ে যায়, বায়া দোয়াং করা মানে হই হই ব্যাপার থাকে। আর আর সত্যি কথা বলতে গেলে প্যান্ডেলটা এখনও ফাঁকা রয়েছে, কাল থেকে আমাদের প্লাইয়ের কাজ চালু হয়ে যাবে। হওয়ার পরেই এখানে বুঝতে পারবেন বাচ্চাদের আনাগোনা চালু, ঠিক আছে? প্যান্ডেল শুরু মানে বাচ্চাদের আনাগোনা চালু। কাল থেকে আমাদের পাড়ার বাচ্চা থেকে এখানে বন্দুক ক্যাপ বন্দুক দৌড়াদি দেখা যাবে। এই জিনিসটাও কিন্তু আমরা হারিয়ে ফেলেছিলাম, যে বন্দুক আর ক্যাপের ব্যাপারটা। ওই পুজোর সময় সব সময় ফাট 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 করে ক্যাপ ফাটছে, এই বিষয়টা কিন্তু এখন সম্পূর্ণভাবে চলে গিয়েছিল, যেটা এই দুয়ের পল্লীতে এসে আবার সেই মানে সেই ফ্লেভারটা সত্যিকারেরই খুঁজে পাচ্ছি। আপনার কাছে চলে যাব। নমস্কার আপনাকে জিও বাংলায় স্বাগত। আপনার নামটা? সৌরভ চৌধুরী। আচ্ছা, পুজোর সময় বেরোনো হয়? একদমই না, সবাই এখানেই থাকি, একসাথে থাকি, বাজার দোকান পুজোর সব কাজ নিয়েই ব্যস্ত, কোথাও বেরোতে পারি না, রাত্রিও এখানেই কাটাই। আচ্ছা, খাওয়া দাওয়া কি হয় পুজোতে? খাওয়া দাওয়া বাড়িতে ঢুকতেই পারি না, তো খাওয়া দাওয়া তো দূরের কথা। না না, এই যে ফাস্ট ফুডই তো পুজোর সময় তো আমরা মানে পুজোটা আসেই আমাদেরকে মোটা করে দেওয়ার জন্য, মোটা করে দেওয়ার জন্য। বাট আমরা তো ভোগ খেয়েই আমাদের পুরো টাইমটা কেটে যায়, মন্দিরে যা ভোগ খায়। বাহ, মানে পুজোতে মাকে ছেড়ে যাওয়ারও প্রশ্ন নেই, আর মায়ের ভোগ ছাড়া কিন্তু অন্য কোনো খাবারেরও কথা নেই। তো আমরা কিন্তু কথা বলে নিলাম ক্লাব মেম্বারসদের সঙ্গে, জেনে নিলাম সব কিছু। এবার কিন্তু আমার যেটা প্রধান প্রশ্ন সেটা হচ্ছে, এত সুন্দর পুজো আর এত সুন্দর সেই আপনীয়তা আছে এই পুজোতে, তো এইটা দেখানোর জন্য তো দর্শনার্থীদের আসাটা খুব প্রয়োজন। তো তাই জন্য কিন্তু লোকেশনটা আমরা জেনে নেব। আমরা বলবো যদি কেউ কলকাতা থেকে আসতে চায় তো হাওড়ার বাস ধরলে হাওড়া সালকি চৌরাস্তায় এসে মোটামুটি আমাদের ব্যানার দেখতে পাবে। আমাদের গোটা হাওড়া জুড়ে আমরা ব্যানার লাগাচ্ছি। মানে কি ডিরেকশনস থাকবে? ডিরেকশন থাকবে, এবং যদি মার্ক যদি জানতে চান তো আমাদের সালকিয়া পাড়িয়া সিনেমা বললেই মোটামুটি জানা যাবে। পাড়িয়া সিনেমার সামনে গেট থাকে বড়, এবং মাইক তো বাজছে, সবাই ওখান থেকে আস্তে ঢুকতে পারবে। সালকিয়া পারিজাত সিনেমা সবাই কিন্তু মনে রাখবেন, আর তার পাশের গলি থেকে সোজা চলে আসবেন দুয়ের পল্লীতে, একটা পুজোর সত্যিকারের ফ্লেভারটা সেখানে এসে কিন্তু পেয়ে যাবেনই যাবেন। তো এরপর আমি শ্রেষ্ঠা চলে যাব অন্য একটা ক্লাবে, সেই ক্লাবে কি হচ্ছে, কি হবে পুজোতে, কি নতুন চমক আছে, ক্লাব মেম্বার্সরা কি করবে, সমস্ত কিছু আপনাদেরকে আপডেটস দেবো। তাই জন্য দেখতে থাকুন জিও বাংলা। অ্যান্ড উই উড লাইক টু থ্যাংক আওয়ার স্পন্সর এম বাজার, আওয়ার কো স্পন্সর জিএসটি দোস্ত, আইটি পার্টনার আরএনজে কনসাল্ট, আউটডোর পার্টনার সম্পর্ক অ্যাডভার্টাইজিং, ইভেন্ট পার্টনার সিএনসি, অ্যান্ড আওয়ার সেফটি পার্টনার অ্যাডিসন কেবল। আরও আপডেটসের জন্য চোখ তো রাখতে হবে জিও বাংলার পর্দায়। ক্যামেরায় শুভঙ্কর দাসের সঙ্গে আমি শ্রেষ্ঠা চক্রবর্তী। থ্যাংক ইউ।